স্মার্ট ওয়াচ কেনা দিন দিন কঠিন থেকে আরো কঠিনতর হচ্ছে। এর কারণ হলো বাজারে এত এত অপশন। ভাই, কেউ যখন চিন্তা করবে যে আমি একটা স্মার্ট ওয়াচ কিনবো, বাজারে গেলে সে পাগল হয়ে যাবে। মানে এত অপশন, তার এত ভেরিয়েন্ট, রীতিমতো মানে তার অনার্স মাস্টার্স করা লাগবে এই স্মার্ট ওয়াচের ভেরিয়েন্ট নিয়ে। এনিওয়ে, আমাদের কাজই হচ্ছে আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়া, যেখান থেকে আপনি ক্লিয়ার একটা আইডিয়া পাবেন যে কোন স্মার্ট ওয়াচটা আপনার জন্য পাবে। এই যেমন ধরুন, কয়েকদিন আগে আমরা SF1 নামক একটা স্মার্ট ওয়াচের রিভিউ করেছিলাম, যেটার দাম ছিল প্রায় 5000 টাকার ওপরে। এর মধ্যে আরও একটা স্মার্ট ওয়াচ চলে আসছে ওই একই ব্র্যান্ডের, ওইটা ছিল SF1, এটা হলো SE1, যেটার দাম হচ্ছে 3200 টাকা। এখন ভাই, আমি তো প্রথমে কনফিউজড হয়ে গেছিলাম যে কিরে, এটা রিভিউ না আগে করলাম, পরে দেখলাম যে না, এটা রিভিউ করি না, এটা একটু আলাদা, দাম অনেক কম। বাই দ্য ওয়ে, এই ওয়াচটা নিয়ে কিন্তু খুব বেশি আলাপ আমি হইতে দেখি নাই, একরকম মানে নীরবে বাজারে আসছে। এবং আমার মনে হয় এটা যাদের বাজেট একটু কম তাদের জন্য দারুণ একটা অপশন হতে পারে। আমাদের আজকের ভিডিওতে আমরা সেই জিনিসটা নিয়ে কথা বলবো। তবে সবার আগে আমি ধন্যবাদ দিতে চাই মোশন ভিউকে, কারণ তারা এই স্মার্ট ওয়াচটা আমাদের স্টুডিওতে পাঠিয়েছে এবং আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছে। মোশন ভিউ হচ্ছে বাংলাদেশের অন্যতম ট্রাস্টেড একটা গ্যাজেট হাব। তারা অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করে, রিজনেবল প্রাইসে খুব ভালো আফটার সেল সার্ভিস সহ সারা বাংলাদেশে তাদের প্রোডাক্ট সেল করে। এবং এই মুহূর্তে কিন্তু মোশন ভিউ অন্যতম সেরা একটা গ্যাজেট হাব বাংলাদেশের জন্য। বাই দ্য ওয়ে, আর একটা ইনফরমেশন আপনাদেরকে দিই, 3200 টাকা দাম হলেও আপনি যদি অর্ডার করার সময় TTP10 এই কুপন কোডটা আপনি অ্যাপ্লাই করেন, তাহলে বেশ ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। ফাইনালি এটা দাম হয়ে যাবে 2880 টাকা। এখন মেন কথায় আসি, 2880 টাকায় এই ওয়াচটা কেনা উচিত হবে কিনা সেটা নিয়ে মূলত আমাদের আজকের ভিডিও। কারণ এই দামটা কিন্তু বাজারের অনেক নন ব্র্যান্ডেড স্মার্ট ওয়াচের কাছাকাছি। হ্যাঁ, তো সেই হিসাবে একটা ব্র্যান্ড, বেশ প্রমিনেন্ট একটা ব্র্যান্ড, তারা কী কী অফার করছে এই দামে, চলেন জেনে আসি। এই ওয়াচটার ডিজাইন নিয়ে খুব বেশি সময় নষ্ট আমি করব না, একেবারে সিম্পল ডিজাইন রাখার চেষ্টা করেছে তারা। এবং আমার কাছে সবচাইতে ভালো লেগেছে যে ব্যাপারটা, তারা কিন্তু অন্য কোনো ব্র্যান্ডকে কপি করে নাই, একটাই বাটন আছে, এই বাটনটা দিয়েই আপনাকে অপারেট করতে হবে। তবে একটা ব্যাপার খেয়াল করেছি, বেজেল বেশ কমই আছে, সবই ঠিক আছে, বাট নিচের দিকের বেজেলটা তারা আসলে সিমেট্রিক্যাল করতে পারে নাই। এটা যদি সিমেট্রিক্যাল হতো দেখতে আরও জোশ লাগতো। ওয়াচের ব্যাকপার্ট তো সবসময় প্লাস্টিকই হয়, সেটা ঠিক আছে, বাট এবার দেখতে পাচ্ছি ফ্রেমটাও তারা প্লাস্টিকের করেছে। যদিও এর কিছু সুবিধা আছে, যেমন ওয়াচটা অনেক হালকা পাতলা, হাতে সারাদিন পরে থাকলেও আপনি খুব একটা ওয়েট ফিল করবেন না। এটা হচ্ছে সেই 5000 টাকার SF1, আর এটা হচ্ছে SE1, 2880 টাকা, দাম অর্ধেকের কাছাকাছি। কিন্তু এই দুটা অলমোস্ট একই রকম লাগে আমার কাছে, যদিও এই দুইটার মেইন পার্থক্য হচ্ছে ডিসপ্লেতে, একটাতে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে আর একটাতে রয়েছে TFT ডিসপ্লে। এবং ডিসপ্লেটা TFT হলে হবে কি, এটা যে খুব বেশি খারাপ সেটা কিন্তু না, যথেষ্ট ভাইব্রেন্ট আছে এবং TFT প্যানেলগুলো কিন্তু ইনডোরে বেশ ভালো পারফর্ম করে, এটাও তাই করেছে। ডিসপ্লে সাইজ হচ্ছে 2.02 ইঞ্চি আর রেজুলেশন 320x350। PPI বেশ ভালোই মনে হচ্ছে, যদিও অফিসিয়াল কোনো ইনফরমেশন পাই নাই, তবে আমার ধারণা 300-এর কাছাকাছি হবে, ফলে বেশ শার্প এবং ভিভিড পিকচার কোয়ালিটি পাবে। SF1-এ আমরা বেল্ট নিয়ে অনেক সমালোচনা করেছিলাম, এই মেকানিজমের বেল্টটা আমাদের খুব একটা পছন্দ না, এটা অনেক অসুবিধা হয়। তো SE1-এ দেখতে পাচ্ছি তারা একদম ক্লাসিক বেল্ট ব্যবহার করেছে, বেল্টের কোয়ালিটিও যথেষ্ট ভালো। আমাদের কালারটা কিছুটা গোল্ডেন এবং সিলভারের মাঝামাঝি, এই কালারটার নাম কি আমি ঠিক বুঝতেছি না, তবে এটার ব্ল্যাক কালারও কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল। পাশাপাশি এর বেল্টের মেকানিজমটা খেয়াল করে দেখেন, পেছনে এই যে একটা হিডেন চেম্বার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই পিনটাকে লুকিয়ে রাখার জন্য, এটা খুবই জরুরি। তারা এই ছোট ছোট জিনিস গুরুত্ব দিয়েছে, দেখে ভালো লেগেছে। এবার ফিচারের আলাপ, বাট ফিচারের আলাপ করতে গিয়ে আমার নিজেরও একটু বোরিং লাগে, কারণ ম্যাক্সিমাম ওয়াচে কিন্তু একই ফিচার রয়েছে। তবে আমাদের দেখতে হবে যে কোনো ফিচার এতে কম আছে কি না। আমি যেটা খেয়াল করে দেখেছি, 5000 টাকা দামের এই ওয়াচের চাইতে কিন্তু খুব বেশি কম ফিচার এতে নেই। যেমন ধরেন, এতে IP67 রেটিং রয়েছে, মোটামুটি পানির স্প্ল্যাশ থেকে আপনাকে রক্ষা করবে, যদিও আমরা এটা পানিতে চোবানোর জন্য রিকমেন্ড করবো না। এবং এর যে রেজ টু অ্যাওয়েক, সেটা মোটামুটি কাজ করেছে। পাশাপাশি AI ভয়েস অ্যাসিস্ট্যান্টও এতে পেয়ে যাবেন, যেটা অনেকের হয়তো কাজে আসতে পারে। এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি, একটা দারুণ জিনিস এটা আছে, আমি কম দামি ওয়াচ হওয়াতে আসলে ভেবেছিলাম যে হয়তো এই জিনিসটাতে থাকবে না, আর সেটা হচ্ছে কলিং ফিচার, অনেকের কাজে আসতে পারে। আপনাদের মধ্যে যারা বাইকার রয়েছেন বা বাইরে বেশি ঘোরাফেরা করেন, স্মার্টফোন পকেট থেকে বারবার বের করতে হয় কথা বলার জন্য, তাদের জন্য কলিং ফিচারটা অনেক কাজে আসতে পারে। কারণ ভাই, দেশের যে অবস্থা, আপনি ফোনটা হাতে নিয়ে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন বা হাঁটছেন,
পেছন থেকে কেউ এসে ওইটা টান মেরে নিয়ে চলে যাবে কিনা কোনো গ্যারান্টি নাই। সো স্মার্ট ওয়াচ যদি হাতে থাকে তাহলে ওই এমার্জেন্সি সিচুয়েশনে আপনি কথা বলার কাজটা ওয়াচ দিয়ে সেরে ফেলতে পারবেন। সো কলিং ফিচার এতে ইনক্লুড করা হয়েছে, আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট, এবং কল কোয়ালিটিও ঠিকঠাক পেয়েছি আমরা। পাশাপাশি অন্যান্য ওয়াচের মতো এতে হার্ট রেট সেন্সার রয়েছে, অক্সিজেনের পরিমাপ আপনি করতে পারবেন এই ওয়াচ দিয়ে, রয়েছে 100 উপরে স্পোর্টস মোড, এবং এগুলোর অ্যাকুরেসি কিন্তু মোটামুটি বেশ ভালোই পেয়েছি আমরা। পাশাপাশি বেসিক যে সমস্ত ফিচার যেমন স্টপ ওয়াচ, টাইমার, ফ্ল্যাশ লাইট, ফোন খোঁজার ব্যাপার স্যাপার, তারপরে রিমোট ক্যামেরা শাটার, ক্যালকুলেটার ইত্যাদি ইত্যাদি সব কিছু কিন্তু এতে আপনি পেয়ে যাবেন। 360 mAh এর ব্যাটারি এতে ব্যবহার করা হয়েছে, এবং ইমিকি অফিসিয়ালি বলতেছে যে 15 দিন নাকি ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটা ভাই মিশা কথা, হ্যাঁ আমরা চালাই টালাই দেখছি। হ্যাঁ আপনি যদি হেভি ইউজ করেন, কথাবার্তা বলেন, নোটিফিকেশন অন রাখেন, হার্ট রেট সেন্সর অন রাখেন সবসময়ের জন্য, তাহলে 3 দিন টেনে টেনে যাবে আর কি। হ্যাঁ আর যদি কম ইউজ করেন, নর্মাল মানে আম জনতার মতো, তাহলে আপনি সপ্তাহখানেক হয়তো টেনে টেনে নিতে পারবেন, এর চাইতে বেশি। আর চার্জ দেওয়ার জন্য এই যে একটা ফোগো পিন দিয়ে দিয়েছে তারা, এই ফোগো পিনটা দিয়ে চার্জ দিতে পারবেন। একটু মোটামুটি আগের চাইতে বেটার মনে হচ্ছে আমার, খুব সহজে খুলে যাবে বলে মনে হচ্ছে না। তারপরে আমার মনে হয় যে এই জিনিসটার জন্য আর একটু বেটার সলিউশন খুঁজে বের করা দরকার স্মার্ট ওয়াচ কোম্পানিগুলো। তাহলে এই ওয়াচের খারাপ কী কী দিক রয়েছে সেই জিনিসটা অনেকেই শোনার জন্য বসে আছেন আমি জানি, আমরাও কিছু জিনিস নোট করেছি। প্রথমে যে জিনিসটা আমার কাছে খারাপ লাগছে সেটা হচ্ছে যে ব্রাইটনেস একটু কম মনে হয়েছে আমার কাছে, বিশেষ করে আউটডোরে। ডিরেক্ট সানলাইটে যখন আপনি ব্যবহার করবেন দেখবেন যে ফুল ব্রাইটনেসেও মানে খুব একটা কাজ হচ্ছে না আর কি। হ্যাঁ ইনডোরে আবার ঠিকঠাক আছে। আর হচ্ছে এইটা সফটওয়্যার নিয়ে কিছু কথা বলতে হয়, একেবারেই বেসিক মনে হয়েছে আমার কাছে, সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা আর একটু বেটার আমি আশা করেছিলাম। যেমন এটার মানে অ্যানিমেশন বলতে তেমন কিছুই নাই, যদিও স্প্লিট স্ক্রিন রয়েছে, সেখান থেকে আপনি কুইকলি অ্যাক্সেস করতে পারবেন অনেক কিছুতে, তবে মেনু ব্রাউজ করার সময় আসলে মনে হচ্ছে যেন এটা মানে কোনো রকমের কাজ চলছে আর কি। টাচ রেসপন্সিভনেস আমার কাছে মানে মোটামুটি লেগেছে আর কি, এটা আর একটু বেটার হইতে পারতো, কারণ 3000 টাকা কিন্তু কম না। হ্যাঁ মার্কেটে অনেক নন ব্র্যান্ডেড স্মার্ট ওয়াচ আছে যেগুলো 2-2500 টাকার মধ্যে পাওয়া যায়, সেইগুলোর টাচ রেসপন্সিভনেস এর চাইতে আরও বেটার মনে হয় আমার কাছে। ভাই আরেকটা কমপ্লেন আছে, সেটা হলো এই বক্সের মধ্যে কিন্তু কোনো এক্সট্রা বেল্ট দেওয়া নাই, অনেক স্মার্ট ওয়াচ ব্র্যান্ড কিন্তু এই কাজটা এখন করছে, একটা প্র্যাকটিস হয়ে গিয়েছে এখন এক্সট্রা একটা বেল্ট গিফট হিসেবে, বা ভবিষ্যতে যদি অরিজিনালটা নষ্ট হয়ে যায় তখন আপনি এটা রিপ্লেস করতে পারবেন সহজে, যেটা আমি SF1-এও কমপ্লেন করেছিলাম দেওয়া নাই, এখানেও দেওয়া নাই, একটু হতাশ হয়েছে। অলরাইট বিল্ড কোয়ালিটি একটু প্রিমিয়াম লাগে সেটা ঠিক আছে, বাট যেহেতু এখানে কোনো মেটালের দেখা আপনি পাবেন না, মানে পুরাপুরি প্লাস্টিকের, এর ফলে হবে কি খুব দ্রুত এটা নষ্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে। আর মাত্র একটা বাটন দেওয়া হয়েছে, এইটাও আমার কাছে নেগেটিভ মনে হয়েছে, কারণ এই একটা বাটন দিয়ে সব কিছু ব্রাউজ করাটা কিন্তু একটু ডিফিকাল্ট হয় সাধারণত। তাহলে সর্বসাকুল্যে আমরা কি বুঝলাম ভাই, পৃথিবীর কোনো কিছুই পারফেক্ট না, আমরা তো মানুষ, আমাদেরও অনেক খুঁত আছে, আর এটা তো একটা স্মার্ট ওয়াচ। হ্যাঁ কিছু জিনিস আপনাকে কনসিডার করতে হবে, কারণ এই জিনিসটার দাম কম, এবং আমার কাছে পজিটিভ যে জিনিসটা লেগেছে, জিনিসটা দেখতে অনেক জোস, অন্য ওয়াচগুলোর চাইতে একটু ডিফারেন্ট ডিজাইন আছে এর, এবং এর যে ডেটা অ্যাকুরেসি মানে মোটামুটি ভালো আর কি, অনেক ভালো বলা যাবে না, এত কম দামি একটা ওয়াচে তো অত ভালো ডেটা অ্যাকুরেসি পাওয়া যাবে না, যেটুকু আছে আমাদের কাছে অ্যাকসেপ্টেবল মনে হচ্ছে। এবং এর যে ব্র্যান্ড ভ্যালু এবং মোশন ভিউর কাছ থেকে যে আফটার সেল সার্ভিস আপনি পাবেন, কারণ এই ওয়াচটাতে 6 মাসের ওয়ারেন্টি রয়েছে। হ্যাঁ আপনি নন ব্র্যান্ডেড ওয়াচ কিনলে তো এই জিনিসটা পাবেন না, নষ্ট হলে মোশন ভিউর কাছে নিয়ে যাবেন, ওরা আপনাকে ঠিক করে দেবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও, কেমন লাগলো এই ইমিকি SE1 জানিয়ে দিন কমেন্ট সেকশনে, দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।